নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আবারও একটা কিন্তু নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আর দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটাই কালারফুল। সত্যি এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, আর খুব ঝটপট তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে তোমরা সকালে অথবা সন্ধেবেলা খাওয়ার জন্যে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তারও ভীষণ পছন্দ হবে, আর তার জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্যে আমি দেখো প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গাজর কুচি। গাজরটাকে কিন্তু খুব সরু করে আমি কুচিয়ে নিয়েছি, এরকম কিন্তু সরু সরু করে এটাকে কেটে নিতে হবে। আর গাজরটা কিন্তু আমি ধুয়ে ভালো করে এর মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে। এরপর দেখো নিয়েছি কিছুটা পরিমাণে বিনস। বিনসটাকেও কিন্তু খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি একদম সরু করে, দেখো ভীষণ সরু করে কিন্তু এটা কাটা আছে। আর এই রেসিপিটা বানানোর সময় কিন্তু এভাবে একদম সরু করে এটা কেটে নিতে হবে, বেশি মোটা করলে কিন্তু চলবে না, এরকম সরু সরু করে কেটে নিতে হবে। দেখো কতটা পাতলা স্লাইসগুলো। আর বিনটাতে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর কিন্তু এর মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি। নুনটা আগে থেকে মাখিয়ে রাখলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি এগুলো ফ্রাই হয়ে যায়। আর দেখো এরপর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আদা কুচি, একটু অল্প পরিমাণে নিয়েছি, আদাটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আর আদাটাকেও কিন্তু খুব সরু করে আমি কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে, দেখো। আর এরপর নিয়েছি আমি কিছুটা পরিমাণে লঙ্কা কুচি, এখানে একটু লাল লাল দেখে লঙ্কা নিয়ে নিয়েছি যাতে একটু কালারফুল হয় জিনিসটা, আর কিছুটা কাঁচাও মানে সবুজ রঙেরও আছে। আর এরপর এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কুচি, আর ধনে পাতাটাও কিন্তু খুব সরু করে আমি এখানে কুচিয়ে রেখেছি। আর এরপর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা। এরপর আমি এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্যে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ভেজানো সুজি। আর সুজিটা দেখো খুব ভালো করে কিন্তু ভিজে গেছে, যদিও সুজি কিন্তু ভিজতে খুব বেশি সময় নেয় না। আমি এখানে জলটা ফেলে দিয়েছি, বাড়তি যে জলটা ছিল, দেখো একদম খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে, কতটা কাদা কাদা মতো হয়ে এসেছে সুজিটা। মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই কিন্তু সুজি এরকমভাবে ভিজে উঠবে। এরপর দেখো আমি সুজির মধ্যে মানে যেই ভেজানো সুজিটা ছিল সেটার মধ্যেই আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বিনস কুচিটা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচানো, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচানো, এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর সবশেষে দিয়ে দিলাম গাজর কুচি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমার কিন্তু সবজিগুলোতে নুন দেওয়াই ছিল, সেই জন্য আমি এখানে একটু কম করে নুন দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। খুব ভালো করে কিন্তু সুজি ময়দা আর সবজিটাকে আমি মিক্সড করে নেব এবারে, কোথাও যেন একটু দলা না পেকে থাকে। এভাবে কিন্তু একটা স্মুথলি একটা ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে। দেখো কতটা কালারফুল লাগছে দেখতে এটা, আর সত্যিই কিন্তু দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো লাগে এই রুটিগুলো। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে এই রুটিটা একবার হলেও ট্রাই করো, আর তোমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের কাছে দিলে কিন্তু তারা ভীষণ ভালোবাসবে এই রুটিটা খেতে। স্কুলের টিফিনের জন্যও কিন্তু খুব ভালো একটা আইডিয়া, তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। আমি বাটিতে যে ময়দাটা রেখেছিলাম তখন সম্পূর্ণটা দিইনি, আমার এখানে কিন্তু আরও একটু ময়দা লাগবে, সেই জন্য আমি বাটির ময়দাটুকুনি মানে বাকি যে ময়দাটা আছে সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে আবারও খুব ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নেব।
খুব ভালো করে কিন্তু ময়দাটা মিক্সড করে নিয়েছি আমি। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। জল দিয়ে কিন্তু এভাবে খুব ভালো করে এটাকে আমি ফাটিয়ে নেব, যাতে খুব সুন্দর করে আমার ব্যাটারটা তৈরি হয়ে যায়। 5 মিনিট মতো আমি এটাকে এইভাবেই নেড়েচেড়ে মেখে নেব। তো ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে চলো তোমাদেরকে পরের স্টেপটা দেখিয়ে দিই। এরপর দেখো আমি একটা কড়াই কিন্তু গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে এবার একটু গরম করে নিচ্ছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন দেখো হাতা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটা অল্প করে। এভাবে হাতা দিয়ে আমি একটু ছড়িয়ে দেব। এবারে কিন্তু আমি এই পিঠটা একটু ভালো করে ভেজে নেব। তো এই পিঠটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হালকা করে এটাকে কিন্তু উল্টে দিচ্ছি। এবারে এই সাইডটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু দুই একবার উল্টে পাল্টে দিয়ে রুটিটাকে ভেজে নিয়েছি একদম সুন্দর করে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার রুটিটা। খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এরকম করে আমি আরও দুটো রুটি ভেজে নেব। পরের রুটিটা ভেজে নেওয়ার জন্যে আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, আর তেলটাকে এবারে ভালো করে আবারও একটু গরম করে নিচ্ছি। এই রুটিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই সাদা তেলে ভাজবে, তাহলে কিন্তু রুটিগুলো খেতে একটু বেশি ভালো লাগবে। তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, আর এখন এর মধ্যে আমি আবারও কিন্তু যে ব্যাটারটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাতার সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি, একদম গোল করে ছড়িয়ে দেব। খুবই ইজি এই রুটিটা বানিয়ে নেওয়া, আর খুব ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো। তো খুব সুন্দর করে দেখো গোল করে আমি দিয়ে দিয়েছি রুটিটা কড়াইতে। আর এখন আমি একটা সাইড কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো এই সাইডটা কিন্তু হয়ে গেছে, আর এখন আমি এটাকে কিন্তু উল্টে দিচ্ছি। এবারে এই সাইডটাও আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো ওই সাইডটাও কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আবারও উল্টে দিয়ে এদিকটা আর একটুখানি ভেজে নেব, তারপর কিন্তু এই রুটিটাকেও তুলে নেব। তো এই রুটিটাও একদম রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর সেমভাবে কিন্তু সমস্ত রুটি আমি ভেজে নেব। তো আমার কিন্তু সমস্ত রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে রুটিগুলো দেখতে, ঠিক যতটাই কালারফুল এটা দেখতে ততটাই কিন্তু টেস্টি হয়। টমেটো সসের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে এই রুটিগুলো। তাহলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আর আমায় জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক রেসিপি জানার জন্যে। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে পাশে থাকার জন্যে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এখন যদি এই রেসিপিটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে রেখো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে।